এখান থেকে সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে বাড়ির থেকে বেরিয়েছে গোবর্ধন কলেজে, পরে যাওয়ার পথে আপনার স্টেশন রোডে যে বাইক শোরুমটা আছে ওখানেই একটা দুর্ঘটনা হয়েছে। লরিটা আসছিল, আমরা পরস্পর মুখে যা শুনতে পেলাম, লরিটা আসবার সময় ও যাচ্ছিল, যে কোনো কোনো কারণবশত লরির হুকের সাথে একটা ওখানকার লোকে যা বলছিলেন বাড়ি খেয়ে মেয়েটি পড়ে গেছে, পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেছে নাক মুখ দিয়ে, পায়ের উপর দিয়ে পায়ের সাইড দিয়ে পুরো একদম স্পট ডেড হয়ে গেছে। মেয়েটা বিয়ে থার্ড ইয়ার পড়ে, গোবর্ধন কলেজে বিয়ে থার্ড ইয়ারে পড়ে, এবং সম্ভবত হচ্ছে অনার্স আছে ভূগোলে, ভূগোল নিয়ে পড়ে। দুর্ঘটনা একদম ভীষণভাবে আমরা মর্মাহত, এরকম ভাবতে পারিনি কোনোদিন যে একটা চোখের পড়ে আমাদের সামনেই মানুষ, মেয়েটি মামার বাড়িতেই থাকে, আমি তার বাড়ির সামনে, আমিও মামা সমবয়সী থাকি, আমরা সবাই একসঙ্গে আমাদের সামনে লালন পালন হয়েছে। এই মানে আমরা একদম টোটাল পাড়া দিয়ে সবাই, যত বন্ধু বান্ধব কলেজের ছাত্রছাত্রী আছে প্রায় সবাই শুনে চলে এসছে, সবাই মর্মাহত। কলেজে যাচ্ছিলাম, কলেজে যাওয়ার সময় ওই স্টেশন রোডে ওখানে লরির সাথে ধাক্কা লেগে ওখানেই পড়ে যাই, যেটুকু শোনা গেছে। কোন কলেজে পড়ে? গোবর্ডাঙ্গা কলেজে পড়ে। কোথা থেকে যাচ্ছিল? মানে বনগাঁ শক্তিগড় থেকে কলেজে যাচ্ছিল, মানে বনগাঁ স্টেশনে যাচ্ছিল, স্টেশনে যাচ্ছিল, বাড়ি থেকে যাচ্ছিল, বাড়ি থেকে যাচ্ছিল স্টেশনে, যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে। সাইকেলে আর লরি ছিল, সেটা আমরা পরে জানতে পেরেছি, তো আমার সঠিক বলতে পারবো ওখানকার লোকই জানতে পারবে কি হয় যে মারা গেছে। আমার ভাগ্নি হয়। কোন ক্লাসে পড়ছে? থার্ড ইয়ার। গোবর্ধন কলেজ? গোবর্ধন কলেজ থার্ড ইয়ার। অনার্স ছিল? হ্যাঁ অনার্স ছিল। কিসে? ভূগোলে। কোষক সুস্মিতা ঘোষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।